हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल खुशी डॉट लिटिल हार्ट फैमिली। आज आमी कोरे देखाबो मटन बिरियानी रेसिपी। तो एर जोन्नो प्रथमे आमी 500 ग्राम बासमती चाल निये एटाके भालो कोरे धुए एक घंटा भिजिए रेखेछि। एबार आमी एकटा हाड़ीते 2 टेबिल चामच तेल निये 4 मीडियम साइजेर प्याजके कुचि कोरे रेखेछिलाम, जेटा आमी बेरेस्ता बानाबो सेर जोन्नो आमी गरम तेले एटाके दिये दियेछि। एबार एटाके लाल कोरे भेजे निये आमी एटा तुले नेब। तारी मध्ये आमी 5-6 आलुके भालो कोरे धुये सामान्य परिमाणे हलुद माखिये रेखेछि जाते आलुर कालारटा आसे। एरपर देखो बेरेस्ता बानानोर जोन्नो प्याजटा आमी भालो कोरे लाल कोरे भाजछि। ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখেছি। এবারে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখেছি। এবার যে তেলটা বাছলো তাতে আমি একটা তেজপাতা, 2 দারচিনি, 2 লবঙ্গ, 2 এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে, আর দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 500 গ্রাম মটনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, যেটা আমি এখন এতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে ভালো করে আমাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব প্রায় 15 মিনিট ধরে। এরপর আমি সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বারে বারে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, যেটা আমি এতে দিয়ে দিলাম। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো ঘরে পাতা টক দই 3 টেবিল চামচ। টক দইটা রুম টেম্পারেচারে রেখেই ব্যবহার করবেন, কারণ ফ্রিজ থেকে নিয়ে যদি ডাইরেক্ট আপনারা ইউজ করেন তাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মিডিয়াম আঁচে রেখেই আমি এটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে। হাই ফ্লেমে দিয়ে একদম কষাবেন না, কারণ টক দইতে ফেটে যেতে পারে। এরপর কষানোর পর এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে আমি 3 সিটি নিয়ে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার এতে আমি 5 ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3 সিটি হয়ে যাওয়ার পর আমি এতে আলুগুলো দিয়ে আবার 2 সিটি মেরে নেবো, কারণ প্রথমে যদি আমি আলুগুলো দিয়ে সিটি দিতাম তাহলে আলুগুলো একদম গলে যেত। দেখুন আমার হয়ে গেছে মাটন কষাটা হয়ে গেছে। আপনারা যদি আরেকটু গ্রেভিটা শোকাতে চান তো আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে হাই ফ্লেমে দিয়ে গ্রেভিটাকে আরেকটু কষিয়ে নিতে পারেন। এরপর আমি ভাতটা বানানোর জন্য হাঁড়িতে জল গরম করে নিয়েছি। তাতে একটা তেজপাতা, 1 দারচিনি, 4 এলাচ আর 4 লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 স্টার অনিয়ন, আর দিচ্ছি 10-12 গোটা গোলমরিচ। এবারে আমি চালগুলো এতে দিয়ে দেবো জল ফুটলে। এবার দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো 1 পাতিলেবুর রস যাতে ভাতের কালারটা সুন্দরভাবে আসে।
এরপর ভাতটাকে আমাকে 90% মতন সিদ্ধ করে নিতে হবে। হয়ে যাওয়ার পর আমি ভাতটাকে জল ঝরিয়ে একটা ছুরিতে রেখে দিয়েছি। এরপর আমি এক দুধে সামান্য দুধে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপের জল মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা আতর, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ ফুড কালার। তো আমি তৈরি করে নিচ্ছি বিরিয়ানির কালার। এবারে হাঁড়িতে প্রথমে ভাত অর্ধেকটা দিয়ে, তারপর আলু আর মটন দিয়ে ওপর থেকে বেরেস্তা পেঁয়াজ যেটা ছিল ছড়িয়ে দিলাম। এরপর সামান্য বিরিয়ানির মশলা দিয়ে, তারপর ফুড কালার দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেওয়ার পর আবার ওপর থেকে আরেকটা লেয়ার দিলাম ভাতের আরেকটা লেয়ার। এবার দেওয়ার পর আবার সেই একই পদ্ধতিতে আলু, মটন, বেরেস্তা, ফুড কালার, ঘি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আবার ওপর থেকে ভাত দিয়ে আবার সেই একই পদ্ধতিতে বেরেস্তা, ঘি, ফুড কালার আর বিরিয়ানি মশলা দিয়ে হাঁড়িটাকে বন্ধ করে দিলাম। এবারে একটা প্যান গরম করে তার উপর আমি হাঁড়িটা বসিয়ে দেবো। এইভাবে চারিপাশে আটার লেয়ার দিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে হাওয়াটা পাস না হয়। 10-15 মিনিট বাদে এটা রেডি হয়ে যাবে। দেখুন আমার মটন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। আমি এটাকে গরম গরম সার্ভ করে দিয়েছি সালাদ আর রায়তার সাথে। রায়তার মধ্যে ছিল শসা, শসা কুচি আমি দিয়েছিলাম। সালাদের মধ্যে আছে শসা, টমেটো আর লঙ্কা কুচি। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলের এখনও যদি বন্ধু না হয়ে থাকো তো বন্ধু হওয়ার সকলকে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।